তো আজকের কার্ড হচ্ছে এন্ডোক্রাইন, আইটেম নাম্বার 5 অ্যাড্রেনোকর্টিকাল হরমোনস। এই আইটেমে পড়বো আমরা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সকল হরমোন রিলিজ হয় সে সকল হরমোন সম্পর্কে। তো অ্যাড্রেনাল কর্টেক্স আছে, আরেকটা হচ্ছে মেডুলা। তো এই আইটেমে শুধু কর্টেক্স নিয়ে আলোচনা করা হয়েছে, তাই শুধু কর্টেক্স নিয়ে পড়ব। তো প্রথমে আসি এই যে চারটা, আমরা এই চারটা বইয়ের যে কোনো বইয়ের ভালো বইয়ের তে আমরা এই চারটা পাবো, তাই এই লেকচারের চলাকালীন সময় এই চারটা একটু পাশে রাখলে ভালো হবে। আমি বেশি সময় নিব না, এই চার্টে কিছু অংশ দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই সকল হরমোনের গুলা অ্যাড্রেনাল কর্টেক্সের তিনটা স্তর থেকে তিন ধরনের হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে জনা গ্লোমেরুলাসা থেকে উৎপন্ন হয় অ্যালডোস্টেরন, জোনা ফেসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েডস, এবং জোনা রেটিকুলারিস থেকে ডিহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন। তো এখানে একটা কথা বলি, গ্লুকোকর্টিকয়েড যেটা সেটা আমরা এখানে কর্টিসল হিসেবে লিখব। আর এখন আসি প্রথমে এই সকল তিনটা হরমোন, এই সকল হরমোন হচ্ছে ডেরিভেটিভস অফ কোলেস্টেরল। আর ডেরিভেটিভস অফ কোলেস্টেরল মানে হচ্ছে গিয়ে এই সকল হরমোন স্টেরয়েড। তাহলে দেখি আমাদের বডিতে অনেক কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরলগুলো প্রথমে ভাঙবে কোলেস্টেরল ডিমোলেস এনজাইমের মাধ্যমে। এই কোলেস্টেরল ডিমোলেস যে এনজাইম, এটার কাজ সবসময় স্টিমুলেট করে ACTH হরমোনটা। এই ACTH এটা হচ্ছে এক ধরনের ট্রপিক হরমোন, আর এই ট্রপিক হরমোনটা রিলিজ হয় এন্টেরিয়র পিটুইটারি থেকে। এটার নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকো ট্রপিক হরমোন। তো আমরা প্রথমেই আসি কোলেস্টেরলটা, কোলেস্টেরল ডিমোলেজের মাধ্যমে প্রেগনেনোলনটা উৎপন্ন হবে। এই প্রেগনেনোলনটা দুই দিকে যাবে, একটা হচ্ছে একটা প্রথমে এনজাইম ক্রিয়া করবে, সেটা হচ্ছে 3-বিটা-হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজ এনজাইম, বা এটাকে আমি লিখতেছি 3-বিটা-HSD। আরেকটা হচ্ছে 70-আলফা-হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে 70-হাইড্রোক্সিলেজ প্রেগনেনোলন। আবার এইদিকেও যাবে প্রজেস্টেরন, আবার 21-বিটা-হাইড্রোক্সিলেজ থেকে উৎপন্ন হবে আলফা ডিওক্সি কর্টিকোস্টেরন। তো এটা মোটামুটি যদি তোমার বইয়ে দেখো অনেক বড় চার্ট, তাহলে এই চার্টটা একটু শিখতে অনেক সময় প্রবলেম হয়। তো প্রথমে আমি একটা বিষয় হচ্ছে তিনটা আমার টার্গেট হরমোন উৎপন্ন হবে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, কর্টিসল, এবং আরেকটা হচ্ছে এন্ডোস্টেনেডিয়ন, বা এটা থেকে টেস্টোস্টেরন বা এস্ট্রাডিওল উৎপন্ন হওয়া। এগুলো ব্লু কালারে যেগুলো সেগুলো হচ্ছে আমার মেইন টার্গেট হরমোন। তাহলে এখন আমি বলি এটার একটু স্ক্রিনশট বা পাশে যদি চারটা রাখো তাহলে একটু শিখতে পারবে। আমি নেক্সট পেজে আসি। এখন একটা বিষয় খেয়াল করি, আমরা কি বলছিলাম, কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় প্রেগনেনোলন। আমরা এখানে স্ট্রাকচারটা যদি দেখি প্রেগনেনোলনের, এখানে দেখো আমি এখানে রেড অংশ যেটা, এটা হচ্ছে প্রেগনেনোলনের স্ট্রাকচার। এখানে জাস্ট একটা হাইড্রোক্সি অ্যাড আছে, এটা ছাড়া যে অংশটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রেগনেনোলনের স্ট্রাকচার। তাহলে আমি প্রথমে একটা আসি বিক্রিয়া থেকে। এই প্রেগনেনোলন থেকে আমরা চার্টের সাথে মিলিয়ে পাই আগের চার্টটা যেটা দেখাইছিলাম, প্রেগনেনোলন থেকে 70-আলফা-হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে উৎপন্ন হবে 70-হাইড্রোক্সিলেজ প্রেগনেনোলন। কি উৎপন্ন হবে? 70-হাইড্রোক্সিলেজ প্রেগনেনোলন। তাহলে দেখো বিক্রিয়ার সেই বিক্রিয়ার এনজাইমটা ছিল 70-হাইড্রোক্সিলেজ। হাইড্রোক্সিলেজ মানে হচ্ছে দেখো এখানে হাইড্রোক্সিল একটা অ্যাড হবে, এই হাইড্রোক্সিল যেটা অ্যাড হয়েছে অ্যাড হওয়ার মাধ্যমে উৎপন্ন হবে 70-হাইড্রোক্সি প্রেগনেনোলন। এরপরে আরেকটা বিষয় দেখো, সেই 70-হাইড্রোক্সি প্রেগনেনোলনটার উপরে কাজ করবে যে এনজাইম সেটা হচ্ছে 70-20-লাইয়েস। এই লাইয়েস এনজাইমটার কাজ হচ্ছে গিয়ে সেটা থেকে 70-হাইড্রোক্সি প্রেগনেনোলন থেকে ডিহাইড্রোক্সি এপি অ্যান্ডোস্টেরন উৎপন্ন করা। এই যে ডিহাইড্রোক্সি এপি অ্যান্ডোস্টেরন বা লাইয়েস, এই ক্ষেত্রে দেখো কি হয়েছে, এই যে কার্বনের এবং মিথেল টুপের যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা সরে যাবে এবং একসাথে হাইড্রোক্সিল কম্পাউন্ডটা সরে যাবে, এখানে একটা ডাবল অক্সিজেন বন্ড থাকবে জাস্ট। আর লাইয়েস এনজাইমের কাজই হচ্ছে গিয়ে সেটা সরিয়ে দেওয়া, আমরা জানা আছে। এরপরে দেখো আমরা ওই চার্টের যেটা দেখছি সেই চার্টের সাথে মিলিয়ে দেখো, ডিহাইড্রোক্সি এপি অ্যান্ডোস্টেরন থেকে উৎপন্ন হবে অ্যান্ড্রোস্টেনেডিয়ন। তো এই ক্ষেত্রে দেখো অ্যান্ডোস্টেরন সেম আমাদের সে যে ইয়েটা ছিল সেটা ছিল 3-বিটা-হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোক্সিনেজ। তো দেখো সেম আগের মতো ডিহাইড্রোক্সিনেজের মাধ্যমে কি হবে, সেখানে যে অক্সিজেনটা হাইড্রোক্সি বন্ড থাকবে সেটা থেকে শুরু হয়ে জাস্ট ডাবল বন্ড অফ অক্সিজেনটা থেকে যাবে, এটা হবে অ্যান্ড্রোস্টেনেডিয়ন। আবার আমরা ওই চারটার সাথে মিলিয়ে পাই দেখো অ্যান্ড্রোস্টেনেডিয়ন সেটা থেকে ডিহাইড্রোক্সিনেজ এনজাইমের মাধ্যমে উৎপন্ন হবে
টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এখানে কি হবে, জাস্ট এখানে ডাবল অক্সিজেন বন্ড থেকে একটা হাইড্রোক্সিল অ্যাড হয়ে যাবে। সেম অ্যারোমেটেজ, এই ক্ষেত্রে একটু বোঝার বিষয় আছে, অ্যারোমেটেজ অ্যারোমেটেজ এনজাইমের মাধ্যমে উৎপন্ন হয় এস্ট্রাডিওল। তো এই ক্ষেত্রে একটা বিষয় দেখো, টেস্টোস্টেরন যখন এই অ্যারোমেটেজ এনজাইমের মাধ্যমে এস্ট্রাডিওল উৎপন্ন হবে, তখন জাস্ট এইখানে একটা ডাবল অক্সিজেন বন্ড থেকে উৎপন্ন হবে হাইড্রোক্সিল। এবং আরেকটা বিষয়, এই অ্যারোমেটিকরণটা হবে, অ্যারোমেটিকরণটা হবে টেস্টোস্টেরনের এ এ সাইকেলে, ঠিক আছে, প্রথম সাইকেলে সেটা দেখো অ্যারোমেটিকরণটা হবে। এটা হচ্ছে গেল। আবার এখন আমি বাম সাইডের যে অংশটা আছে, থ্রি বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজের যে মানে ইয়েটা এনজাইমটা, ওইটাতে দেখো আবার মিলিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথম উৎপন্ন হবে প্রজেস্টেরন, ঠিক আছে। প্রজেস্টেরনের স্ট্রাকচার অনুসারে আমরা দেখো সেম মানে এটা যে স্ট্রাকচার ছিল প্রেগনেনোর যে স্ট্রাকচার ছিল সেটার মতোই প্রজেস্টেরন স্ট্রাকচার, জাস্ট উৎপন্ন হবে এই ক্ষেত্রে এই হাইড্রোক্সিল, এখান থেকে জাস্ট একটা অক্সিজেন উৎপন্ন, হাইড্রোক্সিল থেকে এখানে একটা শুধু একটা অক্সিজেন থাকবে, যেটা আমি ডিহাইড্রোক্সি এপিএল এন্ডোস্টেরন থেকে যখন এন্ডোস্টেরন উৎপন্ন হয়েছে সেখান ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন উৎপন্ন হয়েছে তখনও সেটা থ্রি বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেস, এই ক্ষেত্রে সেম থ্রি বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেস, মানে থ্রি বিটা হাইড্রোক্সি স্টেরয়েডিনেস, এটা দেখো এটা কাজই হচ্ছে হাইড্রোক্সিলের এখান থেকে সরিয়ে জাস্ট একটা অক্সিজেন কম্পাউন্ডটা রাখা। আমরা উভয় ক্ষেত্রে দেখি প্রেগনেনোলন, তা দেখো এখানে সবুজ আর নীলটা বাদ দিয়ে বলতেছি সেটা হচ্ছে প্রেগনেনোলন। তারপর ধীরে ধীরে প্রেগনেনোলন থেকে আবার উৎপন্ন হচ্ছে গিয়ে এলডোস্টেরনটা উৎপন্ন, আমি সরাসরি চলে গেছি এলডোস্টেরনে। এলডোস্টেরনে জাস্ট কি হচ্ছে, কার্বন কম্পাউন্ডটা, কার্বন অক্সিজেন কম্পাউন্ড থাকবে আর এদিকে একটা হাইড্রোক্সিল কম্পাউন্ড থাকবে। আচ্ছা এখন দেখো আমি মেইন যে তিনটা হরমোন উৎপন্ন হয় সেটা বলছি, যে তোমরা এখন যদি সেই চারটা শিখতে একটু অসুবিধা হয় তাহলে এটা একটু প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবা। এখন আমি মেইন পজিশনে আসি। তো কথা হচ্ছে তিনটি হরমোন আছে, তা এখন আমি আলোচনা করব কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড যে হরমোন সেটা নিয়ে। তো দেখো কর্টিকল সিক্রেশন সেটা সিক্রেশন হয়, এবং যে কোনো হরমোন সিক্রেশন হলে সে মানে হরমোনটার নিয়ন্ত্রণের উপরও বিভিন্ন জিনিসের এফেক্ট থাকে। তো এই কর্টিসল সিক্রেশনের তিনটা এফেক্ট আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামিক, একটা হচ্ছে অ্যান্টিরিও পিটুইটারি লোব, আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ফিডব্যাক। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে হাইপোথ্যালামিক কন্ট্রোল। তাহলে একটা কথা বলি, এই হাইপোথ্যালামিক কন্ট্রোলটা কিন্তু সব মানে তিনটা হরমোন যেটা আছে তিনটা হরমোনের মধ্যেই সেটা প্রভাব ফেলতে পারে, তবে কর্টিসল সরাসরি ফেলতেছে। তো আমি এখানে একটা বিষয় লিখি, প্রথম হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা রিলিজ হয় সেটা হবে সিআরএইচ, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারিতে কাজ করে, এবং অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে এসসিটিএইচ হরমোনটা অ্যাড্রেনালে কাজ করে, এবং অ্যাড্রেনাল থেকে যে সে তিনটা হরমোন রিলিজ হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখি। তো প্রথম হচ্ছে এই হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসে আমরা জানি হাইপোথ্যালামাসে অনেকগুলো রিজিয়ন আছে, প্রতিটিলা রিজিয়ন সেকশন থেকে বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের নিউক্লিয়াস আছে, সেখানে একটা প্যারাভেন্টিকুলার নিউক্লিয়া আছে, ঠিক আছে, সেই প্যারাভেন্টিকুলার নিউক্লিয়া থেকে সিআরএইচ হরমোনটা রিলিজ হয়। আমরা হাইপোথ্যালামাস আমি যখন পড়াবো সেখানে বাকি নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা হবে। তো এখন দেখো সেই এই হরমোনটা বাইন্ড করে রিসেপ্টর অফ কর্টিকোট্রপিক্স অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, সেটা অ্যান্টেরিয়র পিটুইটারি কর্টিকোট্রপিক্সের সাথে মানে রিসেপ্টর সাথে বাইন্ড করবে, এবং আমরা অনেক বইয়ে লেখা আছে সরাসরি অ্যান্টেরিয়র পিটুইটারিতে বাইন্ড করে, এবং অনেক সময় লেখা থাকে যে সেটা থেকে সরাসরি এসিটিএইচ হরমোনটা রিলিজ হয়, কিন্তু এটা সরাসরি এসিটিএইচ এভাবে রিলিজ হয় না। এক্ষেত্রে দেখো প্রোঅপিমেলানোকর্টিন, সেটার নাম হচ্ছে কি সম্পর্কে বলা হয় সেটাকে পিওএমসি, এটার তিনটা কাজ, এটা হচ্ছে এসিটিএইচ রিলিজ করে, আবার ফুড ইনটেক এক্ষেত্রে এটা রিডিউস করে ফেলে, আর একটা হচ্ছে এটা মেইন একটা মেজর কাজ আছে এটা এন্ডোজেনাস এপিফেরিম, এটা হচ্ছে পেইন রিলিভার হিসেবে কাজ করে। তাহলে আমরা সেখানে পাইলাম এসিটিএইচটা আমার হরমোন রিলিজ হয়, তাহলে আমি এই থেকে এতটুকু পর্যন্ত আমার কভার। এখন আমি আসব anterior loop of ACTH. তো আমি আগেই বলছিলাম যে দেখো এই ACTHটা থেকে যখন মানে anterior loopটা থেকে মানে যেটা সেটা রিলিজ হয় অ্যাড্রেনাল কর্টেক্সে যাবে, এবং অ্যাড্রেনাল কর্টেক্স তিনটা হরমোন রিলিজ করবে, এখানে আমি কর্টিসল লিখছি শুধু।
আচ্ছা, তো দেখো এন্টিরিয়র লুপ অব দ্য অ্যাসিড, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য স্টেরয়েড হরমোন সিনথেসিস। অবশ্যই স্টেরয়েড হরমোন সিনথেসিসটা বাড়াবে কিভাবে, অ্যাড্রেনাল কর্টেক্সের মাধ্যমে, স্টিমুলেট দ্য কোলেস্টেরল ডিমুলেস। এবং এটা ACTH, এটাও কি হচ্ছে ওই যে আমি আগে শিখাইছিলাম, কোলেস্টেরলটা ভাঙবে সেই কোলেস্টেরল ডিমুলেজ এনজাইমের মাধ্যমে, সেই কোলেস্টেরল ডিমুলেজ এনজাইমের অ্যাক্টিভিটিটাকে সবসময় সেটা স্টিমুলেট করবে। আরেকটা একটা খুবই একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে ক্রনিক্যালি ACTH যখন হাই মান, যখন ACTH এর পরিমাণটা বেশি হয়ে যাবে, তো একটা জিনিস মনে রাখবা, যে কোনো হরমোন, কোনো একটি হরমোন যদি বেড়ে যায় এবং সেটা যে গ্ল্যান্ডের উপরে কাজ করে, সেই গ্ল্যান্ডটা সবসময় ফুলে যাবে বা বড় হয়ে যাবে। তো দেখো এখানে লেখছে কি, ক্রনিক্যালি ACTH যদি প্লাস থাকে তাহলে হাইপারট্রফি অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে হাইপারট্রফি, হাইপারট্রফি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে দেখো অ্যাড্রেনাল কর্টেক্স কখন বড় হবে, যখন ACTH এর পরিমাণটা বেশি হয়ে যাবে। এখন আসো একটা নেগেটিভ ফিডব্যাক, আমরা ফিডব্যাক সম্পর্কে আলোচনা করব, কার্ড নাম্বার একে আলোচনা হয়। তো দেখো এখন আমি নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে কোনো কিছু যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেটা মানে যে গ্ল্যান্ড বা ইয়ে বেড়ে যাচ্ছে বা যেটা কারণে বেড়ে যাচ্ছে, সেই কারণটা তখন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করবে। তাহলে দেখো যখন কর্টিসোল, এই ক্ষেত্রে দেখো শুধু কর্টিসোলই শুধু এই নেগেটিভ ফিডব্যাকের মেকানিক ফিডব্যাক হিসেবে কাজ করে, এক্ষেত্রে কিন্তু এলডোস্টেরন এবং এলডোস্টেরন বা এন্ডোজেনের কোনো ধরনের প্রভাব নেই। তো দেখো এই যে নেগেটিভ ফিডব্যাক, কর্টিসল যখন দেহে অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, তখন এই কর্টিসলটা সরাসরি ইন্টিরিয়র পিটুইটারি আবার একেদারে হাইপোথ্যালামাসের মধ্যে কাজ করবে এবং হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ ক্ষরণটা তখন কমিয়ে দিবে। একইভাবে ACTH থেকেও ক্ষরণটা কমিয়ে দিবে। ACTH যদি কমে যায় তাহলে একই সাথে অ্যাড্রেনাল থেকেও কর্টিসল পরিমাণটা কমে যাবে। ইজিলি এটা বোঝা যাচ্ছে। এবার একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লিনিক্যাল জিনিস বলি, সেটা হচ্ছে ডেক্সামিথাসোন সারপেশন টেস্ট। তো দেখো এই ডেক্সামিথাসোন সারপেশন টেস্ট দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনো, যদি কোনো একটা কারণে কি এন্টেরিয়র পিটুইটারিতে যদি কোনো ধরনের টিউমার থাকে তাহলে সেটা আমরা জাজ করতে পারবো। এখন কথা হচ্ছে এই কোনো একটি টিউমার মানে কি, কোনো একটি ধরো ফর এক্সাম্পল যদি কোনো একটা জায়গা সেটা হচ্ছে পিটুইটারি এন্টেরিয়র পিটুইটারিতে যদি টিউমার হয়, এটা হচ্ছে একটা নর্মাল পিটুইটারি সেল, সেখানে একটা টিউমার সেল ধীরে ধীরে বড় হবে, সেই টিউমার সেলটা কি করবে, সবসময় ACTH পরিমাণটা বাড়াতে থাকবে। কিন্তু এর ACTH যে সে বাড়াবে, সে কখনো বডির সাথে রেগুলেট করে কোনো কিছু ACTH এর পরিমাণ বাড়াবে না। যেমন বডিতে ACTH এর পরিমাণ অলরেডি বেশি আছে, এই অবস্থায় টিউমার সেল দেখা যাবে আরো ACTH রিলিজ করতেছে এবং এই টিউমার সেলের রিসেপ্টার গুলো কাজ করবে না, যে মানে ACTH এর পরিমাণটা কমিয়ে দিতে। তাহলে একটা জিনিস দেখো আমি একটা বিষয় বুঝাই, ধরো ফর এক্সাম্পল আমার দেহের মধ্যে ACTH এর পরিমাণটা বেশি আছে, তো নর্মাল অবস্থায় কি দেখো আমি বলি, নর্মাল অবস্থা হচ্ছে গিয়ে সামহাও কোনো একটা সময় নর্মাল অবস্থায় আছে একটা ব্যক্তিতে 5 mg হচ্ছে, ধরো আরো কম থাকবে লিটিলি, এটার মেইন মান না। তো দেখো নর্মাল অবস্থায় ধরি একজন ব্যক্তিতে 5 mg ACTH হরমোনটা আছে, তো আমি যদি কোনো একজন ব্যক্তিকে 5 mg ডেক্সামিথাসোন সারপেশন, ডেক্সামিথাসোন এই কম্পাউন্ডটা বা আমি যদি অ্যাড করি, তাহলে দেখা যাবে যে মানে এই ডেক্সামিথাসোনের কাজই হচ্ছে ইনহিবিট অফ ACTH সিক্রেশন, মানে সে ACTH এর পরিমাণটা কমিয়ে দিবে। তাহলে দেখো আমি যদি 5 mg ডেক্সামিথাসোন মানে একদম অল্প ডেক্সামিথাসোন ইউজ করি, তাহলে দেখা যাবে কি এই ACTHটা 5 mg ACTHটা কমে যাবে। কিন্তু কোন একজন ব্যক্তিতে যদি টিউমার থাকে, যদি এন্টেরিয়র পিটুইটারিতে টিউমার থাকে, তাহলে দেখো এন্টেরিয়র পিটুইটারি সবসময় কি করবে 5 mg থেকে সে কি করবে 5 mg সাথে আরো 5 mg এক্সেস সে সবসময় দিচ্ছে। তাহলে দেখো আমাকে যদি মানে সম্পূর্ণ ইনহিবিশন করতে হয়, মানে দেহে যদি ACTH এর পরিমাণ কমিয়ে দিতে হয়, তাহলে কি ডেক্সামিথাসোন এই ক্ষেত্রে আগে যদি এখানে 5 mg লাগছে, এখানে এই ক্ষেত্রে আমার লাগবে টোটাল 10 mg। মানে এক কথায় দেখো যদি মানে এন্টেরিয়র পিটুইটারিতে যদি টিউমার হয়, সে অতিরিক্ত পরিমাণে ACTH ক্ষরণ করবে এবং আমার অতিরিক্ত পরিমাণে ACTHটাকে ইনহিবিট করতে আমার অতিরিক্ত পরিমাণে ডেক্সামিথাসোনটা লাগবে। তাহলে দেখো আমাকে যদি অতিরিক্ত পরিমাণে ডেক্সামিথাসোনটা যদি লাগে ACTH সিক্রেশনটা ইনহিবিট করতে, তাহলে বুঝে যাবে সেটি এন্টেরিয়র পিটুইটারিতে টিউমার আছে। এখন আর একটা বিষয় আসো, যদি দেখা যায় হাই ডোজ দিচ্ছি, মানে পেশেন্টটাকে হাই ডোজ দেওয়া হচ্ছে কিন্তু তার মধ্যে তবু ACTHটা কমে আসতেছে না, ইনহিবিট হচ্ছে না ACTH, তবু ইনহিবিটটা আসছে, কারণ কেন দেখো, যদি ইনকেস আমরা জানি কি ডেক্সামিথাসোন সবসময়
কাজ করতেছে শুধু এন্টোরিও পিটুইটারিতে। আর যদি এন্টোরিও পিটুইটারি তবুও যদি কোনো ধরনের কাজ করতেছে না, দেখা যাচ্ছে তবুও কোনো কারণে অ্যাসিটিসটা বেড়ে আছে অথবা কর্টিসলের পরিমাণ তবুও বেড়ে আছে, তাহলে বুঝে যাবে সেটা অ্যাড্রেনাল কর্টিকাল টিউমার বা অ্যাড্রেনাল কর্টেক্সে এটা কোনো একটা এফেক্ট আছে। এবার একটা নর্মাল শর্ট রিভিউতে বলি, নর্মাল অবস্থায় লো ডোজ দিলে ইনহিবিট হয় অ্যাসিটিএস সিক্রেশন এবং অ্যাসিটিএস সিক্রেশন টিউমার, মানে এন্টেরিয়র পিটুইটারি যদি টিউমার থাকে তাহলে হাই ডোজ দিয়ে সেটাকে ইনহিবিট করতে হয়, আর অ্যাড্রেনাল কর্টেক্সে যদি টিউমার থাকে হাই বলো লোজ বলো কোনো ধরনের এফেক্ট আসবে না। এখন আসো এলডোস্টেরন। আচ্ছা তো এলডোস্টেরন আমরা মোটামুটি কাজ হিসেবে আমি যদি বলি কর্টিস, সেটা আমি একটু লাস্টের দিকে আলোচনা করব। তাহলে দেখো এখন আসি এলডোস্টেরন সিক্রেশনটা কিভাবে রেগুলেট হয়। তো প্রথম হচ্ছে গিয়ে আমি একটু আগে বলছি এসিটিএইচটা কিভাবে রেগুলেট হচ্ছে, এসিটিএইচ এর পরিমাণ যদি বেশি থাকে এসিটিএইচ এর পরিমাণ কম থাকে সেটার উপরে মেইনলি এলডোস্টেরনের পরিমাণ বা সে এলডোস্টেরন পরিমাণ বা তোমার হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে মানে যে সকল হরমোন আছে সবগুলাই মানে নিয়ন্ত্রণ থাকে এসিটিএইচ, টনিক কন্ট্রোলটা আসতেছে এসিটিএইচ থেকে। সেকেন্ড যে কন্ডিশন যেটা আছে মানে এলডোস্টেরন ইয়ের ক্ষেত্রে সিচুয়েশনের ক্ষেত্রে সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন, এবং আরেকটা আছে আমাদের বইয়ে লেখা সেটা হচ্ছে হাইপারক্যালেমিয়া। তো প্রথমে আসি আমি রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন, যদি কোনো কারণে দেহে ব্লাড ভলিউমটা কমে যায়, এটা বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়, তো ব্লাড ভলিউম যদি কমে যায় তখন কিডনি এক ধরনের রেনিন এনজাইম নামক একটা রেনিন এনজাইম রিলিজ করে। এই রেনিন এনজাইম দেহে থাকা একটা প্রোটিন এনজিওটেনসিনোজেন প্রোটিনের সাথে বিক্রিয়া করে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন ওয়ানে পরিণত করতে মানে স্টিমুলেট করে রেনিন এনজাইম। এই এনজিওটেনসিন ওয়ান এটা হচ্ছে লাংসে এসিইর মাধ্যমে এনজিওটেনসিন টু এ পরিণত হয় এবং এই এনজিওটেনসিন টু সরাসরি এলডোস্টেরন রিলিজে সহায়তা করে। এবং এই এলডোস্টেরনের দেখো কাজ হচ্ছে গিয়ে তিনটা, আমি এটা লাস্টে আবার আলোচনা করব। এখন একটা বলি সেটা হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্ব। এখন আসি আমি হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া মানে হচ্ছে দেহে যদি মানে ইসিএফ এ যদি মানে যদি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে হচ্ছে এলডোস্টেরন অতিরিক্ত পরিমাণে রিলিজ হবে এবং পটাশিয়াম সিক্রেশনটা বাড়িয়ে দিবে। এখন শর্ট সামারি অনুসারে বলি এলডোস্টেরন তিনটা মেজর কাজ হচ্ছে, একটা হচ্ছে রেনালে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে এবং রেনালে পটাশিয়াম সিক্রেশন বাড়াবে। দেখো খুবই ইম্পর্টেন্ট অংশ, দেহে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে বেশি এবং দেহে মানে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম সিক্রেশন করবে মানে অতিরিক্ত অতিরিক্ত পটাশিয়াম আউট করবে, পটাশিয়াম অতিরিক্ত সিক্রেশন করবে এবং অতিরিক্ত সোডিয়াম রিঅ্যাবজর্ব করবে, দেহে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম আনবে অতিরিক্ত মানে পটাশিয়াম সিক্রেশন করবে। এবং আর একটা খুবই সুন্দর একটা মজার ইট সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে পটাশিয়াম সিক্রেশন। তাহলে দেখো অতিরিক্ত পরিমাণে দেখো কোনো এক কারণে যদি কোনো এক ব্যক্তি অতিরিক্ত পরিমাণে কোনো একটা অ্যাসিডিক খাবার খাইছে বা সে অতিরিক্ত মানে মানে হাই ফাস্টফুড খাইছে, খাওয়ার পরে দেখা যাবে কি দে মানে অতিরিক্ত পরিমাণে দেখো ইমিউনিটি সৃষ্টি হবে সাথে সাথে দেহটা একটু অ্যাসিডিক হবে। দেহ যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক হয় তখন এই অবস্থায় কি হবে, সে হচ্ছে অতিরিক্ত পরিমাণে যে হাইড্রোজেন আয়ন আছে সেটা সিক্রেশন করবে, মানে দেখো অ্যাসিডিক হওয়ার হাত থেকে কিন্তু এলডোস্টেরন মানে রক্ষা করতেছে দেহে। ঠিক আছে, একটু কষ্ট করে সবাই এই অংশটা একটু লিখে রাখো খাতায়, তাহলে লেকচারের সময় একটু ইজি হবে কয়েকটা বিষয়। আচ্ছা এখন একটা কথা হচ্ছে কর্টিসলের কাজ আসতে পারে মানে কি কি অ্যাকশনগুলো আছে, অ্যাকশনগুলো একটু মানে দেখে নিবা। তো এখানে মেইনলি যে প্যাথোফিজিওর জন্য কাজটা আসবে সেটা হচ্ছে গিয়ে সেটা মেইন কর্টিসলের মেইন কাজ সেটা হচ্ছে স্টিমুলেশন অফ দ্য গ্লুকোনিওজেনেসিস, আর বাকিগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট সেটা আসবে, আবার হচ্ছে সারপ্রেশন অফ দ্য ইমিউন রেসপন্স অথবা মেনটেনেন্স অফ দ্য ভাস্কুলার রেসপন্সিভনেস টু দ্য ক্যাচেকোমালিন্স, এগুলো সম্পর্কেও আছে। এখন আমি আলোচনা করি ডাইরেক্ট প্যাথোফিজিও অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। তো দেখো অ্যাড্রেনোকর্টিকাল ইনসাফিসিয়েন্সি মানে দেখো প্যাথোফিজিওলজিকে মানে কি হয়, আমার যে সকল তিনটা হরমোন আছে আমি কি কি বলছি তিনটা হরমোন এলডোস্টেরন কর্টিসল এবং এলডোস্টেরন, ঠিক আছে আচ্ছা এটা একটু ডাবল লিখছি। তো দেখো তিনটে হরমোন আছে এলডোস্টেরন কর্টিসল এবং এন্ডোস্টেরন। আচ্ছা এখন আসি আমি প্যাথোফিজি অব দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। এর আগে আমি একটু মুখে বলে যাই গ্লুকোকর্টিকোয়েডসের কয়েকটা অ্যাকশন থাকে, সেটা হচ্ছে স্টিমুলেশন অব গ্লুকোনিওজেনেসিস, এরপর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্টস, এরপর পরে আছে সারপেশন অফ
ইমিউন রেসপন্স, এরপরে আছে মেনটেনেন্স অফ ভাস্কুলার রেসপন্সিভস টু ক্যাচেকমালিস, সেটা সম্পর্কে আর একটা আলাদা লেকচার হবে। তো এখন আমি দেখাই প্যাথোফিজিও অব দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। তাহলে দেখো নর্মাল প্যাথোলজিক্যাল কন্ডিশন মানে সেটা হচ্ছে গিয়ে হয় আচ্ছা, তো এখন আসি আমি প্যাথোফিজিও অফ অ্যাড্রেনাল কর্টেক্স। এর আগে আমি কয়েকটা কথা বলি, অ্যাকশন অফ গ্লুকোকর্টিকোয়েডস, স্টিমুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্টস, সারপেশন টু দ্য ইমিউন রেসপন্স, এরপরে মেনটেনেন্স অফ দ্য ভাস্কুলার রেসপন্সিভ টু ক্যাচেকমালিস, সেটার উপরে অন্য একদিন আলাদা লেকচার হবে। তো এখন দেখো প্যাথোফিজিও অব দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। তো প্যাথোলজিক্যাল কন্ডিশন মানে কি, আমার যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো হয় অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে অথবা সেই হরমোনগুলো অতিরিক্ত পরিমাণে কমে গেছে। তো মেজর যে তিনটা হরমোন বলছি সেগুলো হচ্ছে অ্যালডোস্টেরন, কর্টিসল অ্যান্ড অ্যান্ড্রোজেন। তো এখন আমি একটা রিভিউতে আসি। প্রথম হচ্ছে গিয়ে এই তিনটা হরমোন, এই তিনটা হরমোনে দেখো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ACTH হরমোনের মাধ্যমে কি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে রিসিভ মানে বাকি মানে স্টিমুলেশন করবে এবং সেটা তিনটা হরমোন রিলিজ করবে। এখানে আমি জাস্ট কর্টিসল লিখছি এবং কর্টিসলের একটা নেগেটিভ ফিডব্যাক আছে, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক করবে গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি তখন কম পরিমাণের ACTHটা রিলিজ করবে। এখন দেখো যদি ACTH এর পরিমাণ যখন এক সময় আমি পরিমাণে অ্যাড্রেনাল অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে দেখো এর মানে কি হচ্ছে, দেখো অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে আমার এই যে তিনটা হরমোন আছে এই তিনটা হরমোনের পরিমাণ কমে গেছে। তাহলে এই তিনটা হরমোন যদি কমে যায় তাহলে এই তিনটা হরমোনের যে কাজ আছে সেই কাজটাও কমে যাবে। তাহলে দেখো প্রথম হচ্ছে গিয়ে যদি এই তিনটা হরমোন কমে গেছে, যেমন হচ্ছে আমি কর্টিস তিনটা হরমোনের সাথে সাথে কর্টিসল যদি কমে যায় তাহলে দেখো সেটার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করবে না। এই অবস্থায় কি হবে, অ্যান্টেরিয়র পিটুইটারি অতিরিক্ত পরিমাণে ACTHটা রিলিজ করবে, মানে দেহে যদি কর্টিসল থাকে না তাহলে সে অতিরিক্ত পরিমাণে ACTH রিলিজ করবে। পয়েন্ট নাম্বার ওয়ান, তাহলে প্রথমে হচ্ছে ACTH এর পরিমাণটা বেড়ে যাবে ডিউ টু লো কর্টিসল লেভেল। এরপরে আসি হাইপোগ্লাইসিমিয়া ডিউ টু লো কর্টিসল লেভেল। কেন হাইপোগ্লাইসিমিয়া হবে, আমরা আগেই বলছি কর্টিসলের কোন কাজ, সেটা কাজ হচ্ছে গিয়ে স্টিমুলেশন অব দ্য গ্লুকোনিওজেনেসিস, সেটা কাজ হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো চলে এই কাজটা কম হয়ে যাবে, সাথে তখন কি হবে ওয়েট লুজ, উইকনেস এবং নোশিয়া। তাহলে দেখো যদি গ্লুকোজ কম থাকে, হাইপোগ্লাইসেমিয়া যদি কম থাকে তাহলে গ্লুকোজের অভাবে সেলগুলো ড্যামেজ হওয়ার সাথে শুরু হবে, সেলগুলো ড্যামেজ হওয়া মানে ওয়েট লুজ হবে, ওয়েট লুজ থেকে ধীরে ধীরে উইকনেস আসবে, নোশিয়া আসবে, ভমিটিং আসতে পারে। এরপরে আসো হাইপার পিগমেন্টেশন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট অংশ। হাইপার পিগমেন্টেশন হয় ডিউ টু লো কর্টিসল, মানে কর্টিসলের পরিমাণটা যদি কম হয় তাহলে ব্যক্তি একটু একটু কালো হতে পারে, ঠিক আছে। তো দেখো সেটা হচ্ছে স্টিমুলেট দ্য ACTH হাই অ্যান্ড ACTH কন্টেইনস MSH ফ্র্যাগমেন্ট। আমি আগেই বলছিলাম কি কর্টিসল যদি দেহে কমে যায় সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি। যখন কর্টিসল কমে যায় তখন সেটা ACTH এর পরিমাণটা বাড়িয়ে দেয়, আর যখনই দেহে এই ACTH পরিমাণটা বাড়ে এটা হচ্ছে গিয়ে MSH ফ্র্যাগমেন্ট MSH ফ্র্যাগমেন্টটা সেটা মানে একসাথে ক্যারি করে। আচ্ছা, MSH হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এখন আমি আসি চার নম্বরে, দেখো লো পিবিক হেয়ার এবং লো এক্সিলারি হেয়ার, এটা হচ্ছে উমেনের ক্ষেত্রে হয় কারণ এক্ষেত্রে লো অ্যান্ড্রোজেনটা থাকে। তো অ্যান্ড্রোজেন হচ্ছে গিয়ে অ্যাক্সেসরি সেক্সুয়াল অর্গানগুলোর সাথে সেক্সুয়াল অর্গানগুলোকে স্টিমুলেট করে অথবা সেগুলোর কাজগুলো নিয়ন্ত্রণ করে অ্যান্ড্রোজেন। লো পিবিক হেয়ার এবং লো অ্যাক্সেসরি হেয়ার থাকবে। পাঁচ নম্বরে আসি ECF, ECFটা লো হবে, হাইপোটেনশন হবে, হাইপারকেলেমিয়া হবে, মেটাবলিক এসিডোসিস হবে লো অ্যালডোস্টেরনের ক্ষেত্রে। আমি তোমাদেরকে আগেও বলছিলাম লিখে রাখতে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরনের তিনটি কাজ, সেটা সেগুলো হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়ায়, আর পরে তারপরে হচ্ছে পটাশিয়াম সিক্রেশনটা বাড়ায়, পটাশিয়াম সিক্রেশন, যেহেতু সিক্রেশন তাই আমি এটা উল্টা লিখতেছি, সিক্রেশনটা বাড়ায়, আর মেটাবলিক এসিডোসিস মানে এক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রোটন সিক্রেশন বাড়ায়, প্রোটন এবং
প্রোটন এবং পটাশিয়াম দুটারই সিক্রেশন বাড়ায় এবং সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায়। তো একটা কথা হচ্ছে, আমরা বলছিলাম সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়া মানে এর সাথে সাথে H2O বা পানির রিঅ্যাবজর্পশনটাও বাড়া। যদি কোনো এক কারণে অ্যালডোস্টেরনের পরিমাণটা কমে যায় তখন দেখো এই অ্যাক্টিভিটিটা কমে যাবে, পরে দেখা যাবে যে সোডিয়াম কম পরিমাণে রিঅ্যাবজর্ব হচ্ছে এবং H2O বা পানিও কম পরিমাণে রিঅ্যাবজর্ব হচ্ছে, তখন দেখা যাবে ECF এর ভলিউমটা কমে আসবে এবং ECF কমে যাওয়া মানে হচ্ছে হাইপোটেনশন। আরেকটা বিষয় হচ্ছে হাইপারকেলিমিয়া। দেখো পটাশিয়াম যদি অতিরিক্ত মানে সিক্রেট না করতে পারে তখন দেহে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থেকে যাবে, অতিরিক্ত পটাশিয়াম থাকা মানে হাইপারকেলিমিয়া। একইভাবে দেখো মেটাবলিক এসিডোসিস হবে, কেন? কারণ পটাশিয়াম মান প্রোটনটা অতিরিক্ত পরিমাণে প্রোটনটা অতিরিক্ত পানে সিক্রেট করতে পারবে না, তাই দেহে অতিরিক্ত পরিমাণে প্রোটন থেকে যাবে। দেহ অতিরিক্ত পরিমাণে প্রোটন থেকে যাওয়ার ফলে সেটা মেটাবলিক এসিডোসিসে পরিণত হবে। মেটাবলিক এসিডোসিস এবং রেসপিরেটরি এসিডোসিস এই দুটার মধ্যে আমি বিষয়টা নেক্সট লেকচারে বুঝাবো। তখন আরেকটা এখন একটা বিষয় আসি, এই যে ইফেক্টটা হয় কোন কারণে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিসল কম পরিমাণে রিলিজ হচ্ছে অথবা অ্যান্টেরিয়র পিটুইটারি ACTH হরমোনটা কম পরিমাণে রিলিজ করতেছে ফলে অ্যাড্রেনাল কর্টেক্স কম পরিমাণে কর্টিসল বা তিনটা হরমোন কম পরিমাণে রিলিজ করতেছে, মানে এটার দুইটা কারণ থাকতে পারে, হয় অ্যাড্রেনাল কর্টেক্সের কারণ হয় অথবা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের কারণ গ্ল্যান্ডের কারণ। তো দেখো যদি ইনকেস যদি অ্যাড্রেনাল কর্টেক্সে যদি কম পরিমাণে কর্টিসল রিলিজ করে এই ক্ষেত্রে আমি এতক্ষণ যা বলছি সবগুলা ফিচার থাকবে, কিন্তু যদি অ্যান্টেরিয়র পিটুইটারি কম পরিমাণে ACTH রিলিজ করতেছে এবং অ্যাড্রেনাল কম পরিমাণে সেটার জন্য মানে কম ACTH এর জন্য কম তিনটা হরমোন রিলিজ হচ্ছে তাহলে সেটা হবে সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তো প্রাইমারির ক্ষেত্রে সবগুলো থাকবে ফিচার্স, তো সেকেন্ডারির ক্ষেত্রে দেখো ACTH এর পরিমাণ কম থাকবে, মানে এই ক্ষেত্রে ACTH মান লো কর্টিসল না, ACTH এর পরিমাণটা তখন কম থাকতেছে। আর ACTH এর পরিমাণ যদি কম থাকে তাহলে দেখো কি হবে, আমি আগে বলছি সেটা MSH ফ্র্যাগমেন্ট বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ফ্র্যাগমেন্টটা ক্যারি করে, সেটা এই অ্যাক্টিভিটিস থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ECF এর পরিমাণ হাইপোটেনশন হাইপারকেলিমিয়া বা মেটাবলিক এসিটোসিস এগুলো হবে না, কারণ এই ক্ষেত্রে অ্যালডোস্টেরন পরিমাণটা রেবেলে থাকতে যেতে পারে। তাহলে 3 নম্বর এবং 5 নম্বর ফিচার্সটা কখনো শো করবে না সেকেন্ডারি ক্ষেত্রে, কিন্তু 3 এবং 5টা শো করবে যা ইয়ের ক্ষেত্রে, কোনটা প্রাইমারি ক্ষেত্রে। এতটুকু সময় পড়ছিলাম মানে বেশ কম পরিমাণে রিলিজ হলে কি হবে, এখন পড়বো বেশি পরিমাণে রিলিজ হলে কি হবে। তো অ্যাড্রেনোকর্টিক্যাল এক্সেসিভ, তো আমরা আগেই বলছিলাম যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ACTH হবে রিলিজ, সেটা থেকে অ্যাড্রেনাল কর্টেক্সে কর্টিসল এবং কর্টিসল নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিকে বাধাপ্রাপ্ত করবে ACTH কম পরিমাণ রিলিজ করার জন্য, এটা হবে নর্মাল পজিশন। তবে ইনকেস যদি বেশি মানে কোন এক সময় অ্যাড্রেনাল কর্টেক্সে দেখা গেছে যে কর্টিসলের পরিমাণটা বেড়ে গেছে অথবা অন্য বাকি তিনটা হরমোন যে সেগুলা থেকে যে কোনো একটা বা তিনগুলোই বেড়ে গেছে, তাহলে দেখো আমি এখন বিষয় হচ্ছে কুশিং সিন্ড্রোম অ্যান্ড কুশিং ডিজিজ, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, কুশিং সিন্ড্রোমের যে অবস্থা এই অবস্থায় ডিফেক্টটা থাকে অ্যাড্রেনাল কর্টেক্সে এবং কুশিং ডিজিজের ডিফেক্টটা যেটা সেটা থাকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, বাকি ক্ষেত্রে সম্পূর্ণ সেম, সম্পূর্ণ ফিচারগুলো সব সেম। তো কুশিং সিন্ড্রোমটা আমি আগে বলি, সেটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্লাসিয়া। প্রাইমারি হাইপারপ্লাসিয়া মানে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে অ্যাড্রেনাল কর্টেক্সের তো প্রথম হচ্ছে কি টিউমার বা টিউমার টাইপের বা হাইপারপ্লাসিয়া জিনিসটা হচ্ছে কি, কোনো একটা সেল যদি তিনটা থাকা উচিত সেখানে যদি 5টা থাকে তাহলে সেটা হবে হাইপারপ্লাসিয়া, আর যদি ও তিনটা সেলই আছে তিনটা যদি বড় থাকে সেটা হবে হাইপারট্রফি, ঠিক আছে, এটা হচ্ছে হাইপারট্রফি, আর যদি বেশি থাকে সেটা হবে হাইপারপ্লাসিয়া। তো অতিরিক্ত পরিমাণে সেল যদি থাকে অ্যাড্রেনাল কর্টেক্সে বেশি সেল থাকা মানে বেশি হরমোনগুলো রিলিজ হবে, এবং দেখো তিনটা হরমোনই রিলিজ হবে এবং তিনটার মধ্যে একটা হরমোন হচ্ছে কর্টিসল, তখন কর্টিসল যদি লেভেল বেড়ে যায় তখন সেটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলবে যে কম পরিমাণে ACTHটা রিলিজ করতে। তাই দেখো কুশিং সিন্ড্রোমে কি হচ্ছে ফিচার্স একটা, সেটা হচ্ছে ACTHের পরিমাণটা কম থাকবে, কিন্তু কুশিং ডিজিজের ক্ষেত্রে অ্যান্টেরিয়র পিটুইটারি অতিরিক্ত পরিমাণে ACTH রিলিজ করে, সেটা অতিরিক্ত পরিমাণে অ্যাড্রেনাল কর্টেক্সকে বলে এবং অ্যাড্রেনাল কর্টেক্স অতিরিক্ত পরিমাণে কর্টিসল রিলিজ করে, কিন্তু কর্টিসল মেবি অ্যাক্টিভিটিসটা তখন অ্যাক্টিভিটিসটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে সরাসরি কাজ করতে পারে না।
তখন ওই অবস্থায় এসিটিএইচ এর পরিমাণটা বেশি থাকে। তাহলে একটাই বিষয়, কুশিং সিন্ড্রোমে এসিটিএইচ এর পরিমাণটা বেশি এবং কুশিং ডিজিজে হচ্ছে এসিটিএইচ এর পরিমাণ বেশি এবং কুশিং সিন্ড্রোমে হচ্ছে গিয়ে এসিটিএইচ এর পরিমাণটা কম। এখন ফিচার্সগুলো বলবো, এগুলো দুই ক্ষেত্রেই সেম থাকে। হাইপারগ্লাইসিমিয়া, আর তোমরা জানো এই ক্ষেত্রে কর্টিসলের কাজই হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস করা। তো গ্লুকোনিওজেনেসিস যদি পরিমাণটা কর্টিসল যদি বেড়ে বেশি থাকে তাহলে কি হবে, গ্লুকোনিওজেনেসিসের পরিমাণটা বেড়ে যাবে, গ্লুকোনিওজেনেসিস বেড়ে যাবে। এরপর হচ্ছে সেন্ট্রাল ওবিসিটি, সেটা হচ্ছে রাউন্ড ফেস হতে পারে, সুপ্রাক্লাভিকাল ফ্যাট জমতে পারে, পোর উন্ড হিলিং মানে দেখো ক্ষতগুলো তাড়াতাড়ি শুকাতে পারবে না, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হবে কেন, কারণ আমরা জানি ইভালুটেড কর্টিসল লেভেলস কজ দ্য ইনক্রিজড বোন রিসর্পশন, ঠিক আছে, বোন রিসর্পশন গুলা বাড়িয়ে ফেলে কর্টিসল, পরে দেখা যাবে যে হাড়গুলো ভঙ্গুর টাইপের হইতে পারে। এগুলো হচ্ছে কর্টিকাল কর্টিসলের অ্যাক্টিভিটি যদি কর্টিসলটা বেড়ে যায়। একটা আরেকটা হচ্ছে ভিরিলাইজেশন ইন উমেন, ইন কারণ হচ্ছে গিয়ে দেখো যদি অ্যাড্রেনাল কর্টেক্স তিনটা হরমোনই যদি বেশি পরিমাণে রিলিজ করে তাহলে কি হবে, অ্যান্ড্রোজেনের পরিমাণও বেড়ে যাবে। এবং অ্যান্ড্রোজেন হচ্ছে গিয়ে দেখো ভিরিলাইজেশন উমেন মানে মহিলাদের দেহের ক্ষেত্রে দেখা যেতে পারে গালে বিয়ার্ড আসতে পারে বা অতিরিক্ত পরিমাণে চুল উঠতে পারে। এরপরে হচ্ছে গিয়ে হাইপারটেনশন, তো কর্টিসল এবং অ্যালডোস্টেরন দুইটাই কাজ করতে, যদি দুইটাই যদি বেড়ে যায় তাহলে দুইটাই কিন্তু হাইপারটেনশনে কাজ করে। তো অনেক সময় অনেকভাবে দেওয়া আছে যে শুধু অ্যালডোস্টেরনের কারণে, কিন্তু না, কর্টিসল বেড়ে গেলেও হাইপারটেনশন হতে পারে। এরপরে আসো কন সিন্ড্রোম, তো এতক্ষণ আমি যেটা বলছি সেগুলো বেশিরভাগগুলো হচ্ছে মানে কর্টিসলের কর্টিসলের পরিমাণ এক্সেসিভ অথবা অ্যান্ড্রোজেনে এক্সেসিভ। এখন হচ্ছে গিয়ে কন সিন্ড্রোম, এই ক্ষেত্রে হচ্ছে অ্যালডোস্টেরন যদি মানে অ্যালডোস্টেরন বেড়ে যায় বা হাইপার অ্যালডোস্টেরনিজম। প্রথমে একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে হাইপারটেনশন, যেটা আমি আগেও বলছি সেম এখানেও আছে। হাইপোকেলিমিয়া, দেখো এটা একদম ইজি, আমি যে তিনটা তোমাদেরকে লিখতে বলছি আর তিনটা যদি মিলিয়ে পাও, হাইপারটেনশন মানে কেন হবে, দেখো সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়া মানে H2O রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে, অতিরিক্ত দেহে পানি আসা মানে হচ্ছে গিয়ে কিন্তু ভলিউম বেড়ে যাবে, ভলিউম থেকে সেটা যাবে হাইপারটেনশনে। হাইপোকেলিমিয়া কেন হবে, দেহ থেকে অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে পটাশিয়াম সে বেশি পরিমাণে সিক্রেট করে ফেলবে, অতিরিক্ত পরিমাণে যদি দেহ থেকে বেশি পরিমাণে সিক্রেট করে পটাশিয়াম মানে দেহ থেকে যদি অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম চলে যায় তাহলে সেটা হবে হাইপোকেলিমিয়া। সেম হবে মেটাবলিক, এক্ষেত্রে হবে মেটাবলিক অ্যালকালোসিস। কেন অ্যালকালোসিস, আমরা জানি অ্যালডোস্টেরনের কাজই হচ্ছে প্রোটনগুলো অতিরিক্ত পরিমাণে দেহ থেকে প্রোটন রিলিজ করা, তো দেহ থেকে যদি অতিরিক্ত প্রোটন কমে যায় তাহলে সেটা মেটাবলিক অ্যালকালোসিস হবে। এরপরে হবে রেনিন সিক্রেশন অবশ্যই কমে যাবে, আর ওইদিকে অ্যালডোস্টেরন বেড়ে গেলে। এখন আমি দু একটা ট্রিটমেন্ট বলি, সেটা হচ্ছে কুশিং সিন্ড্রোমের ট্রিটমেন্ট হচ্ছে কিটোকোনাজল এবং কন সিন্ড্রোমের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্পাইরোনলেকটন। আর যদি কুশিং ডিজিজ বলা হয় তাহলে কুশিং ডিজিজের এই ক্ষেত্রে কোনো ধরনের নিয়ে থাকে না, সেক্ষেত্রে সার্জিক্যাল রিমুভ করতে হয় এসিটিএস সিক্রেশন টিউমারটা, যে টিউমারটা থেকে অতিরিক্ত পরিমাণে এসিটিএসটা রিলিজ হইতেছে সেটাই ডাইরেক্ট মানে সার্জিক্যালের মাধ্যমে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়। গিভ দ্য কারেক্ট আনসার,